তামুলপুৰত অবৈধ খননৰ বিৰুদ্ধে জাংৰ খাই উঠিছে স্থানীয় ৰাইজ। অবৈধ খননৰ কাৰ্যহিকে বন্ধ নকৰিলে গঢ়ি তুলিব তীব্ৰ গণতান্ত্ৰিক আন্দোলন। তামুলপুৰ মহকুমাৰ অন্তৰ্গত কুমাৰীকাটা বৰাঞ্চলিক কাৰ্যালয়ৰ অন্তৰ্গত মটঙা কালানদীত দিনে নিশাই অবৈধ খনন কাৰ্য চলোৱাত নিদ্ৰাহৰণ স্থানীয় 14-15খন গাঁৱৰ কৃষক ৰাইজৰ। এতিয়া তেওঁলোকৰ মূৰে কপালে হাত দিবলগীয়া অৱস্থা। অবৈধ খনন বন্ধ নহ'লে তীব্ৰ গণতান্ত্ৰিক আন্দোলন গঢ়ি তোলাৰ হুংকাৰ দিছে কৃষক ৰাইজে। উল্লেখ্য যে ভূটান পাহাৰৰ পৰা নামি অহা মটঙা কালানদীৰ পানীৰে 14-15খন গাঁৱৰ কৃষক ৰাইজে কৃষিকাৰ্য চলাই আহিছে। অকল সেয়াই নহয়, এই নদীৰ পানীৰে তেওঁলোকে পশুসুধন গা ধোৱা, খোৱা, কাপোৰ কানি ধোৱা আদি কামতো ব্যৱহাৰ কৰে। কিন্তু নদীত অবৈধভাৱে খনন কাৰ্য চলোৱাৰ বাবে নদীৰ গভীৰতা ক্ৰমাৎ বাঢ়ি গৈছে আৰু তাৰ পৰা পানী উঠাই কৃষিকাৰ্য সমাপন কৰাৰ বাবে কঠিন হৈ পৰিছে। অতি শীঘ্ৰে নদীখনত অবৈধ খনন কাৰ্য বন্ধ নহ'লে বান্ধ কমিটিয়ে ৰাইজৰ সহযোগত আন্দোলন গঢ়ি তোলাৰ হুংকাৰ। এইটো মটঙা কালানদী বুলি কয়। ইয়াত মোটামুটি আপোনাৰ এই মটঙা কালানদীত আমি 2011 বৰ্ষৰ পৰাই এই JCB কোকলিন অবৈধভাৱে খনন কৰাটো আমি আন্দোলন কৰি আহি আছোঁ। প্ৰত্যেকবাৰে আমি প্ৰত্যেক বছৰে আমি যিবিলাক ডিপাৰ্টমেণ্ট বিভাগীয় কৰ্তৃপক্ষক আমি জনাই আহিছোঁ। ঠিক তেনেকৈ যোৱা বছৰ আপোনাৰ 3 আৰু 5 অলৰেডি ইয়াত 2টা কোৱাৰী আছেই, ইহঁতে মানে টেণ্ডাৰ লৈ অহা। আৰু ইয়াত আৰু 1 নম্বৰ কোৱাৰী যোৱা বছৰ আপোনাৰ নটিফিকেশ্যন DFOৰ পৰা টেণ্ডাৰ হ'বৰ কাৰণে নটিফিকেশ্যন ওলাইছিলে, কিন্তু আমি লাগি ভাগি বিভাগীয় কৰ্তৃপক্ষক জনাই কাকতি মিনতি কৰি আমি ওপৰ মিনিষ্টাৰ লেভেললৈকে গৈ ফালে সেই টেণ্ডাৰটো আমি বন্ধ কৰাইছিলোঁ। কিন্তু এইবাৰ আকৌ পুনৰ এই টেণ্ডাৰটো আৰু হওঁহকৈ আছে বোলে আৰু টেণ্ডাৰটো হ'ব। গতিকে টেণ্ডাৰ নোহোৱাকৈ ইয়াত অবৈধভাৱে JCB কোকলিন ডেইলি 40-50টা ডাম্পৰ লগাই ইফালে আপোনালোকে দেখিব পাইছে কিজানি, এনেকৈ অবৈধভাৱে খনন কৰাৰ ফলত এই বৃহৎ মানে 12টা-13টা গাঁৱৰ মানে বৃহৎ ক্ষতি হৈছে। যিহেতুকে আমি গোটেই কৃষিজীৱী ৰাইজ, খেতিৰ ওপৰতে নিৰ্ভৰ। ইয়াত আৰু পানীৰ লেভেলটো বহুত তলত, 200-250 ফুট তলত আছে। ইয়াত খোৱা পানী কোনো তেনেকুৱা ইয়াত কুঁৱা চোৱাৰ ব্যৱস্থা নাই। অকল ইয়াত গাড়ী দি খনন 200-250 ফিট তলত খোৱাৰ পৰাহে পানী ওলায়। এইবিলাক পানী আমি খাওঁ। গতিকে আমি খেতিপথাৰত এতিয়া এই অবৈধভাৱে খননৰ কাৰণে ডঙৰ নদীৰ গভীৰতাটো বাঢ়ি গৈছে। নদীত আপোনাৰ মোটামুটি 12-15 ফুটলৈ ইহঁতে দহ কৰি JCB কোকলিনেৰে খান্দে। গতিকে এতিয়া আমাৰ এই কৃষিজীৱী ৰাইজৰ আমি প্ৰত্যেক বছৰে মোটামুটি এটা এটা বান্ধ কমিটিয়ে মোটামুটি 60-70 হাজাৰ টকাকৈ খৰচ কৰি আমি বান্ধ ভিটা বান্ধি পানী লৈ আহিব লগা হৈছে। গতিকে আমি আমাৰ অসমৰ জনপ্ৰিয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ছাৰক আমি আপোনালোকৰ চেনেলৰ মাজেদি জনাব খুজিছোঁ যে এই অবৈধ খনন কাৰ্যটো যদি বন্ধ নকৰে তেনেহ'লে অহা দিনবিলাকত এই বৃহৎ এলেকাৰ কৃষিজীৱী ৰাইজৰ অৱস্থা একদম কাহিল হ'ব, যিহেতু খেতি বাতি কৰিব নোৱাৰিব। গতিকে আমাৰ বিভাগীয় ফৰেষ্ট ডিপাৰ্টমেণ্টৰ মন্ত্ৰী ডাঙৰীয়াক আমি আপোনালোকৰ চেনেলৰ মাজেদি জনাব খোজোঁ যাতে এই অবৈধভাৱে খননটো প্ৰতিৰোধ কৰিব লাগে, নহ'লে এই বৃহৎ এলেকাৰ ৰাইজে আন্দোলনমুখী হ'বলৈ বাধ্য হ'ব। আজি চাওক, আজি মোটামুটি ৰাতিপুৱাৰ পৰা মানে খনন কাৰ্য চলি আছে, দিনটো চলি আছে আৰু উৰে নিশা ৰাতিটো, গোটেই ৰাতিটো এনেকুৱাকৈ খনন কাৰ্য চলিয়ে থাকে। আপোনালোকে এতিয়াও চাওক, আপোনালোকে চাব পাৰে নদীত JCB কোকলিং এতিয়াও চলি আছে অলৰেডি। আপোনালোকে যিহেতুকে এটা আছোঁ, নিজে উপস্থিত আছে, আপোনালোকে নিজ চকুৰে চাব পাৰিছে। তো গতিকে আমি আৰু কি ক'ম, আমি ক'ব লগা এতিয়া আমাৰ একো নাই। এতিয়া আমাৰ এই পৰিস্থিতি হৈছে যে আমি এই কৃষক ৰাইজে ইয়াৰ বিহিত ব্যৱস্থা লোৱাৰ কাৰণে আমি প্ৰস্তুতি অলৰেডি কৰিম বুলি আমি মনস্থ কৰিছোঁ। নদীখনৰ প্ৰথম সমস্যাই হ'ল মানে আপোনাৰ এই যে কুঁৱৰী মহল। এই মহল প্ৰত্যেকটা বছৰে যেনিবা মহলে আজি এখন, কালি এখন, পৰহি এখন, এনেকৈ কৈ আজিলৈকে আজি তাৰিখত মোটামুটি 3খন মহল, 2খন মহল অলৰেডি চলি আছে আৰু 1খন মহল মানে নতুনকৈ ইয়াতে টেণ্ডাৰ ল'ব বুলি আমি গম পাই আছোঁ। তো এইখন মহলৰ মেইন সমস্যাটো হ'ল মহল। আজি অবৈধভাৱে শিল বালি দিনে নিশাই JCB কোকলিং লগাই লগাই ডাম্পাৰে সহকাৰে দিনে ৰাতি এইবিলাক মানে লৈ লৈ নদীৰ নদীও যি মানে
আগত নদী ইমান ডাঙরে নাছিলে, নদী সরু আছিল, আর ইফালে আপনার নদী বর্তমান যেখানে আপনাদের দেখা পাইছে, যেখানে নদী খন যে দোয়া হয়েছে এনেকা দোয়া নাছিলে। তো আজি প্রায় দুই বছর তিন বছর এনেকা বানপানিয়ে এই পরিস্থিতি ভয়ানক রূপ লৈছে। কিন্তু যা 2022 বর্ষর যে মানে বানপানী, এই বানপানী আমাক আমার কৃষক রাইজ খেতিয়ক রাইজক একেবারে মানে বিপদ সম্মুখীন হবলগা হয়েছে, বিপদের সম্মুখীন হবলগা হয়েছে। তো বিশেষক মই এইখানে কথাই কও যে নদীর যখন মানে খনন কার্য, এই খনন কার্য অতি শীঘ্রে বন্ধ হব লাগে। যদি এই খনন কার্য সরকারের ফল সরকারে যদি বন্ধ নকরে, তেতিয়াহলে আমি চাওক আজি ইমান কৃষক রাইজ আমি কেনেকে জিয়ে থাকিম। আমার আজির দিনত আমার গরুয়ে পানি খাব, সেই পানি আমার সমস্যা, আমি গা ধোয়ার কারণে আমার পানির সমস্যা হয়ে গেছে। হ্যাঁ, অবৈধ খননের কারণে হয়েছে এই কার্যটা। গতি আমি ইমানবার মন্ত্রী মিনিষ্টার হোক বা ফরেস্ট ডিপার্টমেন্টে হোক, এসপিডিসি এখেতসক আমি বহুতবার করজোরে কাকুতি মিনতিরে আমি তেখেতসক লগ ধরিলো, তথাপিতো আজি এই অবৈধ শিল খনন যখন কার্য বা কুঁৱৰী মহলের বিষয় লৈ তেখেতসকলে ইমানখিনি গুরুত্ব দিয়া নাই। তো চাওক আজি এই 10,000 জনসাধারণ আমি কি হিসাব জিয়ে থাকিম ইয়াতে। তো গতি যদি এই শিল খনন কার্য সরকারের ফলের যদি কোনো ধরনের মানে প্রতিরোধ নকরে, তেতিয়াহলে আমি এই কৃষক রাইজে ভয়ানক আন্দোলন গড়ি তুলিবার কারণে আমি বাধ্য হম। ভূটান সীমান্তর পৰা যিটো নদী মটঙ্গা কালা নদী বুলি কয়, সেই নদীর পানি আমার এই 12টা ডং কমিটির খেতিয়ক রাইজ সকলে এই কালা নদীর পানি উঠুয়াই মানে গরু ছাগলীক পানি খুয়াই তথা খেতি বাতি করে নির্ভরশীল হয়ে খেতি বাতি করবলগা হয়েছে। গতি এই যে আমি ইয়ারে পানি ব্যবহার করে যে খেতির উপযোগী করে আমি পানি উঠাও ইমান বছরে উঠাই আহিছো, কিন্তু এই নদীত এতিয়া তাৰমানে এনে ধরনের খনন কার্য চলাই আছে, যার ফলত নাকি আমার নদীর যে গভীরতা এইটো 10-12 ফুট তললৈ গুছি গৈছে। ফলত আমি মানে ডং বান্ধি বান বান্ধি আমি পানি উঠাব নোৱাৰা হৈছো। গতি যেহেতুকে আমি বান বান্ধি পানি উঠাব নোৱাৰা হৈছো, গতি পানি উঠাব নোৱাৰিলেতো আমার এই 10-15 হাজার খেতক রাইজবিলাক মরিব, আরও গরু ছাগলীবিলাকে পানি খাব নোৱাৰি হব যদি আমি পানি উঠাব নোৱাৰো। গতি সেই কারণে আমি বিভাগীয় তথা অসম সরকার তথা বিটিসি সরকারক আমি টান অনুরোধ জানাইছো, বছরে বছরে আমি মেমোরেন্ডাম সাবমিট করে আই আছো। যোৱা বছর হয়েছিল বন্ধ, কিন্তু এইবার 3 আর 5 খনন কার্য চলি আছে, তার লগতে আরো একটা মানে হিলকুয়ারী তেওঁলোকে উপস্থাপন করব বিচারিছে। গতি এনেকৈ দিনে নিশায় যদি খনন কার্যবিলাক চলি থাকে, অবশেষত এনেকা একটা পরিবেশের সৃষ্টি হব, আমি এই কালামটঙ্গা নদীর পানি খেতির উপযোগী করে আর পানি উঠাব নোৱাৰা হয়ে যাম। সেই কারণে আমি বিভাগীয় অসম সরকার তথা বিটিসি সরকারক আমি মানে টানি অনুরোধ জানাইছো যে তেওঁলোকে যাতে এই নদীর খনন কার্যটো, যেটি অবৈধ খনন কার্যটো, তেওঁলোকে যাতে বন্ধ করে, আর আমাক এই 15-20 হাজার খেতিয়ক রাইজক মানে সহজভাবে পানিটো উঠাই পেলাই খেতি করে জীবিকা নির্বাহ করে দিয়ার কারণে আমি অনুরোধ জানাইছো। আর এই অনুরোধ যদি গভর্নমেন্টে যদি আমাক প্রক্ষেপ নকরে ভ্রুক্ষেপ নকরে, তেতিয়াহলে জনসাধারণে তো বাঁচিব লাগিব, কিবা নহয় কিবা একটা উপায় তো করব। গতি অবশেষ জনসাধারণ আন্দোলনমুখী হবলৈ বাধ্য হয়ে যাব।